হাতির পালকে নেপালের ডেরায় ফেরাতে বাংলার বনকর্মীদের সাহায্য চাইল বিহারের বনদপ্তর। সম্প্রতি নেপাল থেকে আসা হাতির পাল ডেরা বেঁধেছে কিষানগঞ্জের ধনটোলা গ্রাম পঞ্চায়েতের মূলাবাড়ি পিপলাখাড়ি টোলা ঠুকানবস্তি গ্রামে। হাতির পালের তাণ্ডবে নাজিহাল গ্রামের বাসিন্দারা। কোনোভাবে ওই দলকে নেপালের জঙ্গলে ফেরত পাঠাতে পারছেন না বিহারের বনকর্মীরা। এবার ওই কাজে প্রশিক্ষিত বাঁকুড়ার বনকর্মীদের সাহায্য চাওয়া হয়। সেই মতো পৌঁছে গিয়েছে উদ্ধারকারী দল। তারা হাতির পালটিকে নেপালের জঙ্গলে ফেরত পাঠানোর জন্য অভিযান শুরু করেছে বলে জানা গিয়েছে। বাঁকুড়া থেকে আগত বনকর্মীদের উদ্ধারকারী দলের নেতৃত্ব দিচ্ছেন অর্জুন কর্মকার। অর্জুনবাবু জানান, এদিন হাতির পালের চলাচলের করিডর মাপজোকের পর সন্ধ্যায় অভিযান শুরু করেছেন। কিষানগঞ্জ থেকে শক্তিপ্রসাদ জোয়ারদারের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।